प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आज के खबरे थाकबो आपनारा जानें जे बीरभूमेर सांसद शताब्दी राय ताके निये किन्तु बिराट एकटा कौतूहल तैरी हयेछिलो जे तिनि सत्यि कि एबार दलटा छेड़े देबेन, कारण जे धरनेर पोस्ट करेछिलेन सोशल मीडियाते ताते प्रश्नटा ओठाटाई स्वाभाविक, कारण दलेर प्रति बिराट एकटा क्षोभ प्रकाश करेछिलेन जे दल सेभाबे ताके गुरुत्व दिच्छे ना बा ताके कोनो काजे डाकछे ना एबं सेई कथा बलार परो उपरमहलेर केउ समाधान करछेन ना। सुतरां एइरकम एकटा प्रश्न तुले एबं एटाओ बोलेछेन आज के दुपुर दुटोर मध्ये একটা সিদ্ধান্তের কথা জানাবেন যদি তিনি কোনো সিদ্ধান্ত নেন, এবং আজকে একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে, এবং সেখানে সেই পোস্টের অংশটা আপনাদেরকে আমরা দেখাতে পারব যে সেখানে তিনি বীরভূমের নাগরিকদের উদ্দেশ্যে কথাটা বলেছেন। অনেকটা বড় লেখা, সবটা এখানে আমি পড়ছি না, এটাই বলার চেষ্টা করেছেন যে সমস্যা ছিল, সমস্যার কথা তিনি জানিয়েছেন দলের যুব নেতা অভিষেক ব্যানার্জিকে, এবং তিনি আশ্বস্ত হয়েছেন তার উদ্যোগে এবং কার্যত বলতে চেয়েছেন যে আমাদেরকে এখন একসঙ্গে লড়াইটা করতে হবে। অর্থাৎ একদিন আগে যে পোস্টটা ছিল, যে প্রশ্ন তুলেছিলেন যে তাকে দলের কাজে ডাকা হয় না, সেভাবে যোগাযোগ রাখা হয় না, কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর তিনি কিন্তু আশ্বস্ত, দলের প্রতি তার আস্থা ফিরে এসেছে বলা যায়, তিনি তৃণমূল কংগ্রেসে আছেন থাকবেন এরকম একটা বলেছেন। আবার অন্যান্য মিডিয়াকে বলেছেন যে আমি চলে যাব কখন বলেছি। সুতরাং এই নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল আপাতভাবে শতাব্দী রায়, তিনি কিন্তু তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করেছেন, যদিও মাঝখানে শোনা যাচ্ছিল তিনি দিল্লিতে যাবেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন, সেই সব বিষয়গুলো এখন অন্তত ধামাচাপা। এখন আমরা জানতে পাচ্ছি যে তিনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি এবং অন্যান্য যারা কর্মী তাদের উদ্দেশ্যে বলেছেন আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে লড়াইটা করতে হবে যাতে অন্যরা বিরোধীরা যেন কোনো সুযোগ না পায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলোকে আগে বলা যেত না? অভিষেক ব্যানার্জি কি তাকে চেনেন না? একজন অভিনেত্রী, তিনবারের সাংসদ, অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করে কথাগুলো বলবো বললে অভিষেক ব্যানার্জির কি এত বিষয় যে তিনি তার কথা শুনবেন না? এটা হয়? কখনো কি বলার চেষ্টা করেছেন? নাকি সত্যি একটা উদ্দেশ্য ছিল, হঠাৎ পোস্ট করে সব হিসেব গুলিয়ে গেছে, মানে সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল, কারণ পোস্ট করলেন সবাই দৌড়ছুট লাগিয়ে দিলেন তৃণমূলের নেতাকর্মীরা, ফলে তাকে আবার বৈঠকে আসতে হলো অভিষেক ব্যানার্জির কাছে। নিশ্চয়ই কোনো একটা আলোচনা হয়েছে, অনেক রকমের আলোচনা থাকতে পারে, সেখান থেকে আশ্বস্ত হয়েছেন এবং তাই তিনি একেবারে দলের আছি এরকম একটা বলার চেষ্টা করলেন। এখন এটাও প্রশ্ন যে ওনাকে বলছেন যে এই যে শতাব্দী রায় তিনি দল ছাড়বেন বলছিলেন, কেউ কেউ বলছিলেন বিজেপিতে চলে যাবেন, আদৌ কি শতাব্দী রায় একটা কোনো ফ্যাক্টর রাজনীতিতে? তিনবারের সাংসদ হতে পারেন কিন্তু তিনি অ্যাজ এ পলিটিশিয়ান অর্গানাইজার কোথাও কি আমরা দেখেছি যে কোনো সভা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন শতাব্দী রায়? শুধুই তো অতিথির আসনে চেয়ারে বসে একেবারে বলা যায় মঞ্চটাকে আলোক উজ্জ্বল করার চেষ্টা করেন, যেহেতু তিনি অভিনেত্রী, তাহলে তার দল পরিবর্তনটা কতটা ফ্যাক্টর রাজনীতিতে? আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তী ভোট বিশেষজ্ঞ, সেই কথা আপনাদেরকে আমরা শোনাবো। কিন্তু তার আগে এই শতাব্দী রায় তিনি যখন নির্বাচনী প্রচারে যেতেন কী ধরনের কথা বলতেন, যে কথা নিয়েও কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছিল, আপনাদের হয়তো অনেকের মনে থাকবে। আমি জাস্ট দুটো ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে তিনবারের সাংসদ হতে পারেন শতাব্দী রায় কিন্তু তিনি 2014 সালে যেভাবে নিজেকে বিতর্কের মধ্যে ফেলেছিলেন মন্তব্য করে নির্বাচনী প্রচারে গিয়ে, সেখান থেকে বলা যায় যে তিনি হয়তো ভালো অভিনেত্রী হতে পারেন কিন্তু ভালো পলিটিশিয়ান হতে পারেননি। যদিও 14 সালের এই বক্তব্য, মাঝখানে অনেকটা সময় গেছে, তার মধ্যেও আমরা বিরাট কিছু তাকে রাজনীতিগতভাবে আমরা দেখিনি। শুধুমাত্র দুদিন আগেই ফেসবুক পোস্টে তিনি জানান দিলেন যে তিনি একজন দলের নেত্রী কিন্তু তাকে অবজ্ঞা করা হচ্ছে, কিন্তু সেই অর্থে নিজে থেকে নেতৃত্বের কাজটা আমরা কিন্তু করতে সে অর্থে এখনও দেখিনি। আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই যে সেই 2014-র যে বিতর্কিত কমেন্ট বা বক্তব্য সেটা কী ছিল, আমরা আপনাদেরকে দেখাতে চাই, একটু ধৈর্য ধরতে হবে, সাউন্ডটা আপনাদেরকে আমরা শোনাতে চাই যে সেদিন তিনি কি বলেছিলেন। দুটো সবার জায়গার আমরা ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখি যদি সত্যি বলি, দেখি এতগুলো মানুষের ভোট এত কম পেটা, সেই জায়গায় উন্নয়ন হবে না, আমরা সেখানে উন্নয়ন করবো যেখানে বেশি লোক আমাদের সাপোর্টে আছে, যেখানে বেশি লোক আমাদের সঙ্গে থাকবে, তাদের গানগুলো কারে বেশি উন্নয়ন করব, যারা আমাদের কম ভোট দেবে তাদের গানগুলো পরে উন্নয়ন করব। কারণ
যারা আমাদের স্বভাবে যারা আমাদের সঙ্গে থাকে তারা বেশি সুযোগ পায় প্রথমে, তারপরে আপনারা পাবেন। যে পরে দেবে ভোট, যে কম দেবে ভোট, সে পরে উপকার পাবে। যে আগে বেশি ভোট দেবে, যে এলাকা যে অঞ্চল যে গ্রাম বেশি ভোট দেবে তাদের আমরা আগে উপকার দেব। সুতরাং ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, আমরা আছি সঙ্গে, আমরা থাকবো। আমার যখন সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমার টিকিট কেটে সিনেমা দেখো না, টাকা দিতে হয়। যখন আমি যাত্রা করতে আসি, ফাংশন করতে আসি, তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আজকে বিনা পয়সায় দেখছো, গত 5 বছর দেখছো বিনা পয়সায়। আমি টাকা চাইনি, আমি বলে নিছি না আমার দেখছো আমার টাকা দাও, আমার সাথে কথা বলতে টাকা দাও বলিনি তো। কি চাইছি? ভোট চাইছি। বিনা পয়সায় দেখার জন্য ভোট দিতে হবে, আর পয়সা দিয়ে দেখার জন্য সিনেমা হলে যেতে হবে। তো কোনটা চাও? বিনা পয়সা দেখতে তো তাহলে ভোট চাই। আগামী 5 বছর বিনা পয়সায় দেখাতে চাই, বিনা পয়সায় দেখতে চাও। যদি সত্যি বলি, আমি জাস্ট দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম সৌজন্যে এবিপি আনন্দ, যে এই তো হচ্ছেন শতাব্দী রায়। 2014 সালের নির্বাচন আগে, তার আগে 5টা বছর কাটিয়েছেন, দল করেছেন, রাজনীতিতে যুক্ত হয়েছেন, তারপর তো তার এই বক্তব্য, তার তো এই পলিটিক্যাল ম্যাচুরিটি। তারপরে আরও একটা সময় গেছে, আমরা সে অর্থে বক্তব্য আর শুনিনি, আর বিরাট অনেক বড় বক্তব্য দেন রাজনীতি সম্পর্কে, সে অর্থে আমরা দেখিও নি। সুতরাং এই শতাব্দী রায় রাজনীতিতে থাকলেন না গেলেন, তাতে কি সত্যি আদৌ ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? আর যদি সত্যি তৃণমূল কংগ্রেস থেকে চলে যান, তাহলে কি বীরভূমে তৃণমূল কংগ্রেসের তার জন্য কোনো ভোট বাক্সে প্রভাব পড়বে? বা বিজেপিতে এলেই তার জন্য কি বিজেপির বিরাট লাভ? আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন সেটা কিন্তু আপনাদেরকে শোনাব। বিশ্বনাথ, এই যে শতাব্দী রায়ের যাওয়া আসা, এটা কি আদৌ ভোট ব্যবসায় তেমন প্রভাব ফেলতে পারবে যে কোনো দলের, তৃণমূল কংগ্রেস বা বিজেপির? সত্যি তিনবারের সাংসদ শতাব্দী রায় অ্যাকচুয়ালি পলিটিক্যাল ম্যাচুরিটি বলে যেটা কথা রয়েছে, সেটা কি এখনো এসেছে শতাব্দী রায়ের ক্ষেত্রে? শতাব্দী, নুসরত, এরা যায় গেল আসলো, কিছু যায় আসে না। এদের না জনসমর্থন আছে, না এদের মানুষ শুধু দেখতে চায়, মানে রূপালী পদ্মার নায়িকা, তাও এই জেনারেশন না, আগের জেনারেশন যারা শতাব্দী রায়ের সিনেমা টিনেমা দেখেছে তাদের একটা আগ্রহ থাকতে পারে। এই জেনারেশনের আগ্রহ দেবের প্রতি আছে। এই এরা মূলত অর্নামেন্ট হিসাবে কাজ করে দলে, দলও এদেরকে চায়। তার কারণ এদেরকে যদি তুমি শিখণ্ডী মানে প্রার্থী করো, তাহলে শিখণ্ডীর মতন, মানে এদের ডেভেলপমেন্টের ফান্ড নিজের মতন করে মানে পার্টি ব্যবহার করতে পারে, এবং এদেরকে সামনে রেখে পার্টি যে কোনো কর্মসূচি পালন করে নিতে পারে। আর এরা কেবল প্রতীকী অর্থে থাকে, কোনো গভীর রাজনীতির মধ্যে ঢুকে না, আর পার্টিও চায় যাতে গভীর রাজনীতির মধ্যে না ঢুকুক। ফলে শতাব্দী রায়, নুসরত, নিমি, এরা মূলত অর্নামেন্টাল পলিটিশিয়ান। এরা বলা যায় যে নিজের প্রফেশনকে, প্রফেশনে ছিলেন, প্রফেশনটাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করেছিল, আর জেতার পরে যে খুব গভীরভাবে দলের সাথে যুক্ত এমন ভাবার কারণ নেই। দল যেখানে যেখানে যদি কোন যেতে বলে সেখানে যায়, হাঁটতে বললে হাঁটে, বসতে বললে বসে, বক্তৃতা করতে বললে কিছু, মানে কোন রাজনীতি নয়, মানে কার্যত বক্তৃতা কোনো নির্যাসহীন কতগুলো বক্তৃতা বলেন। এরা সরাসরি মানুষেরও উপকারে খুব যে লাগে তাও ভাবার কারণ নেই, কারণ বেশিরভাগই নিজের কনস্টিটিউয়েন্সি ছেড়ে বাড়িতে থাকে, কলকাতা শহরে থাকে বহুতলে, এবং মানুষের দৈনন্দিন জীবনে সুখ দুঃখের সাথে এদের কোনো সম্পর্কও সেই অর্থে নেই। ফলে শতাব্দী এখান থেকে কলকাতায় বসে থেকে বীরভূমের মতন জেলায়, প্রত্যন্ত জেলায়, সেখানে মানুষের সাথে মিশে কাজ করা সেটা তো করে না। ওরা কি চায়? যে অনুব্রত মণ্ডল সভায় আয়োজন করবে আর শতাব্দী রায়কে ডাকবে, উনি গিয়ে মঞ্চ আলোড়ন করে বসবেন, একটু বক্তৃতা করবেন, ফিল্মি কায়দায় কথা বলবেন। অনুব্রত মণ্ডল সেই সুযোগটা দেয় না এদের। অনুব্রত মণ্ডল বোঝে যে শেষ পর্যন্ত দিনের শেষে জেলার দায়িত্ব তারই, জেলাকে জেতাতে হবে, হারাতে হবে, তার উপর ভরসা করি। ফলে অনুব্রত মণ্ডল এই অর্নামেন্টালদেরকে কখনোই তেমন ভাবে গুরুত্ব দেয় না, আর সেখান থেকেই
তার মানে অনুব্রত মণ্ডলের সাথে এই শতাব্দী রায়ের কিন্তু সংঘাত। আমি আমি বিশ্বাস তাতেও এই শতাব্দী রায় কে রাখা আবার কেউ কেউ টানা, তাহলে কি দরকার? আমি আমি নুসরাত মিমি তবু এই জেনারেশন যেটা আপনি বলছিলেন তার একটা প্রভাব আছে, ভোট বাক্সাতে প্রভাব পড়েছে। তিনবারের সাংসদ শতাব্দী রায় আজ পর্যন্ত আমরা দেখি না যে আজ পর্যন্ত কোন একটা সভা করলেন অর্গানাইজ বাই শতাব্দী রায়, সবসময় তো মঞ্চ আলো করে বসে থাকার জন্য, তবুও তাকে রাখার চেষ্টা আমরা দেখছি যে তিনি একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, তারপর তাকে মিটিং এ ডাকা অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়ে, এবং অন্যদিকে আসুক আসুক চাইছে, দরজা খোলা আছে। তাহলে তাদেরকে নিয়ে এত মাতামাতিটা কিসের? না, বিজেপির ক্ষেত্রে অঙ্কটা পরিষ্কার যে ভাঙছে, বিজেপি দেখাতে চাইছে তৃণমূল ভাঙছে, এবং সেটা শুধু রাজনীতিবিদদের মধ্যে নয়, সামাজিক ক্ষেত্রে তৃণমূলের সাথে যারা যুক্ত হয়েছিল তারাও মানে বিজেপিতে আসছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে, এই বার্তাটা দিতে চাইছে। তৃণমূলের ক্ষেত্রে রক্ষা করাটা এই কারণে যে তাদের গড়টা অটুট আছে, দলটা যেভাবে ভাঙা ভাঙা ভেঙে যাচ্ছে রব উঠছে সেটা যতটা আটকানো যায়। যদিও বিজেপিও জানে এবং তৃণমূল কংগ্রেসও নেতৃত্ব জানে যে শতাব্দী এলো গেল তাতে কিচ্ছু ম্যাটার করে না, ভোটের রাজনীতি শতাব্দীর উপর নির্ভর করে না, কারণ শতাব্দী তো আর শুভেন্দু অধিকারী নয় বা রাজীব বন্দ্যোপাধ্যায় নয়, শতাব্দীর উপর ভিত্তি করে না কোন সংগঠন গড়ে ওঠে, না বিরাট জনসমর্থন পাওয়া যায়, না উনি খুব কুশলী, না উনি কোন মানে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য রাখেন। কিন্তু তারপরেও রাজনৈতিক নেতৃত্ব বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চান থাকুক, কারণ যেহেতু চলচ্চিত্র জগতের অভিনেত্রী ছিলেন, ফলে সোশ্যালি একটা বার্তা দেওয়া যায় যে দেখো এতগুলো অভিনেতা আমার সাথে, এতগুলো ফুটবলার আমার সাথে, এতজন কবি আমার সাথে আছে, এটা একটা সামাজিক এবং দলটা আমার অটুট আছে এটা একটা ধরে রাখার চেষ্টা। বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে। শুনলেন, একটা ব্যাখ্যা দিলেন বিশ্বনাথ চক্রবর্তী। সত্যি এটাই প্রশ্ন উঠছে যে শতাব্দী রায় বলেন যে যারা ভোট দিবে তাদের কাজটা আগে করব, এটা কখন বলতে পারেন? সবার জন্য কাজটা করতে হবে, কারণ কোন যখন কেউ সাংসদ হয়ে যান তিনি আর সিপিএম তৃণমূল বিজেপি এরকম নয়, সবার জন্য কাজ করবেন, এটাই তো একজনের বক্তব্য হওয়া উচিত। যেটা শুনছিলেন একটু আগে, এই শতাব্দী রায় বলেছিলেন যে বিনা পয়সায় দেখতে গেলে আমাকে ভোট দাও, সিনেমা দেখতে গেলে পয়সা খরচ করতে হয়, এই ধরনের যারা মন্তব্য করেন প্রকাশ্যে, এবং তারপর এতগুলো বছর কেটে গেল এখন আমরা উল্লেখযোগ্য দেখলাম না রাজনীতিতে তার কোনো অবদান, অন্তত দেখতে পাওয়া যায়নি, বলছে আমাকে ডাকেনি রাজনীতিতে, এটা অর্গানাইজ নিজেদের জায়গা, তো এটা অতিথি আসনে বসে থাকার জন্য তো পলিটিক্স নয়, তাহলে কেন তাকে দেখা যায় না? এখন চলে যাচ্ছেন, তাকে আবার রাখার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু প্রশ্ন একটাই যে শতাব্দী রায়ের মতো যারা পলিটিশিয়ান না যারা জনপ্রতিনিধি, তাদের তারা দলে থাকলেন কি গেলেন, এতে কোনো কি ম্যাটার করে অ্যাকচুয়ালি ভোট বাক্সে, বা কতটা প্রভাব ফেলে? নিশ্চয়ই দর্শক আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।